শব্দের চেয়ে দ্রুতগতির অত্যাধুনিক সুপারসনিক ক্রুজ মিসাইলের ডিজাইন তৈরির প্রযুক্তি অর্জন করেছে ইরান। ইরানের সামরিক সূত্র জানিয়েছে, নিজেদের প্রযুক্তি ও ডিজাইনের তৈরি এই মিসাইল সুপারসনিক ক্ষেপণাস্ত্রের গতিতে ছুটতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে দ্রুতগতিতে আঘাত হানতে সক্ষম বলে দাবি তেহরানের। এটিকে দেশটির প্রতিরক্ষা খাতের নতুন অধ্যায় আখ্যা দিয়ে তেহরান বলছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত দিকের খুঁটিনাটি পরীক্ষা চালাচ্ছে তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের চলমান উত্তেজনার মধ্যেই এই খবর দিল দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। বর্তমানে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা পর্যায়ে রয়েছে। নতুন প্রজন্মের ইরানের প্রতিরক্ষা প্রযুক্তি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা করা হচ্ছে বলে উল্লেখ করেন ইরানের সামরিক এবং বিশেষজ্ঞ প্রকৌশলীরা। সাম্প্রতিক বছরগুলোতে নিজস্ব সামরিক সরঞ্জাম তৈরিতে অসাধারণ সাফল্য দেখিয়েছে ইরান। তাদের এইসব অর্জন ইরানের সশস্ত্র বাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। গত জুন মাসে ইরান তার প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যা রাডার এড়াতে এবং যে কোনো প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। সুপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে শত্রুপক্ষের যে কোনো হামলার জবাব দিতে অল্প সময় ব্যয় হবে বলে দাবি ইরানের। তবে ক্ষেপণাস্ত্র তৈরির পরীক্ষা কবে শেষ হবে এবং কবে তা দেখা যাবে এই নিয়ে কিছুই বলেনি দেশটি। বেশ কয়েক ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের, তবে দেশটির কোনো ক্রুজ ক্ষেপণাস্ত্রই শব্দের চেয়ে দ্রুতগতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নয়। যেসব ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচগুণ গতি নিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম, সেগুলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এগুলো রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। এদিকে আঞ্চলিক জলসীমায় সামুদ্রিক নিরাপত্তা নিয়ে তেহরান ও ওয়াশিংটনের চলমান উত্তেজনার মধ্যেই ইরান তার অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বিষয়ে ঘোষণা দিল। মাত্র কয়েকদিন আগেই উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র 3,000 মেরিন সেনাসহ যুদ্ধজাহাজের এক বিশাল বহর পাঠিয়েছে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র তার স্বার্থ রক্ষায় অনর। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান আন্তর্জাতিক নৌ চলাচলে অবৈধভাবে বাধার সৃষ্টি করছে। তাদের এই পদক্ষেপ এক্ষেত্রে নিরাপত্তা প্রদান করবে। অন্যদিকে ইরান এটিকে এক ধরনের উস্কানি হিসাবে দেখছে এবং ইরানও জানিয়েছে তাদের মতো করে উপসাগরের নিরাপত্তার দিকটি তারা দেখবে। মার্কিন সেনাদের যেমন সেখানে প্রস্তুতি বা মহড়ায় দেখা যাচ্ছে, ঠিক তেমনি ইরানও তাদের নৌবহর থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে তাদের পাল্টা প্রস্তুতির জানান দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনের কারণে ইরানি জাহাজ আটকের সংখ্যা থাকায় নতুন এই ক্ষেপণাস্ত্র দিয়ে নিজেদের শক্তিমত্তার ব্যাপারে জানান দিতেই ইরানের এই পাল্টা কর্মসূচি।